আসসালামু আলাইকুম, শাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আলোচনা করব কোন কোন মাছের পুকুরে আপনি চুন প্রয়োগ করতে পারবেন না, অথবা কোন কোন মাছের পুকুরে আপনাকে চুন প্রয়োগ করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ডিটেল আলোচনা করার চেষ্টা করব, সংক্ষিপ্ত একটা ভিডিও হবে। তবে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারে। দেখেন, কোন কোন মাছের পুকুরে চুন প্রয়োগ করা যাবে না সেই রকম একটা প্রশ্ন আসে। ভাই, বাংলাদেশে চাষ উপযোগী যত ধরনের মাছ আছে সব ধরনের মাছের পুকুরের জন্য আপনাকে চুন প্রয়োগ করতে হবে। অর্থাৎ আপনার যেই মাছই আপনি চাষ করতেছেন আপনার পুকুরে, সেই মাছের জন্য অবশ্যই অবশ্যই মাসে একবার চুন দিতেই হবে। এখন আপনি বলতে পারেন, ভাই তাহলে আপনি তো বলছেন যে কোন কোন মাছের জন্য চুন প্রয়োগ করতে হবে না। এটা এক ভাই প্রশ্ন করছিল যে কোন মাছের জন্য চুন প্রয়োগ করা যাবে না, কোন মাছের জন্য চুন প্রয়োগ করব। অর্থাৎ আপনি বাংলাদেশের যেই প্রজাতির মাছগুলো আপনি চাষ করতেছেন, চাষ উপযোগী যেই মাছগুলো আছে সেই মাছগুলোর প্রত্যেকটা মাছ চাষের ক্ষেত্রে আপনাকে পুকুরে অবশ্যই অবশ্যই চুন প্রয়োগ করতে হবে। এখন চুনটা কেন প্রয়োগ করবেন? চুন প্রয়োগ করলে পুকুরের পিএইচ ভালো থাকে। এখন আপনি বললেন যে ভাই পিএইচ জিনিসটা কি? পিএইচ হলো আপনার পুকুরে যে ক্ষারতা এবং অম্লীয়তা, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার দুইটার ভিতরে একটা সমন্বয় করে, অর্থাৎ দুইটা যদি সাতের নিচে চলে আসে সেটাকে বলা হয় অ্যাসিডিক পানি, সাতের উপরে যদি চলে যায় সেটাকে বলা হয় অম্লীয় পানি। তো এই অবস্থায় যখন চলে যায়, অর্থাৎ মাছ চাষের জন্য আপনাকে স্ট্যান্ডার্ড একটা জিনিস জানতে হবে। স্ট্যান্ডার্ড জিনিস হলো কি? মাছ চাষের জন্য 6.5 থেকে 9.5 যদি পিএইচ থাকে সেই পুকুরে মাছ চাষ আপনার জন্য খুব ভালো হবে। এখন বলতে পারেন, ভাই আমার পুকুরে পিএইচ সব ঠিকঠাক আছে তাহলে আমি চুন দেবো কিনা? ভাই আপনার পুকুরে অবশ্যই অবশ্যই চুন দিতে হবে। শুধুমাত্র চুন দিলে যে আপনার খালি পিএইচ ঠিক থাকে এমন না, এর পাশাপাশি চুন আরও বেশ কিছু কাজ করে থাকে। যেমন আপনার পুকুরে যে পচন্ড হওয়া দরকার, পুকুরের পচন হওয়ার কী জন্য দরকার? পুকুরে ঝুপলানো ফাইটোপ্লানো ওগুলো মারা যায়, পুকুরে আপনি মাছটা খাবার দেন, সেই মাছের বাড়তি খাবার অংশ কিছু কিন্তু পুকুরে পড়ে যাচ্ছে, অন্যদিকে কী হচ্ছে আপনার মাছ মলমূত্র ত্যাগ করছে, এই জিনিসগুলো তো পুকুরে তলদেশে যায় পড়তেছে। এই পুকুরে তলদেশে যখন পৌঁছাই গেলো এই জিনিসটার অবশ্যই পচন দরকার হবে, কারণ কি মাটি আপনার এই পচনটা ঘটাইতেছে। এখন মাটির গুণাগুণ যদি নষ্ট হয়ে যায়, মাটির গুণাগুণ যদি আস্তে আস্তে ডাউন হয়ে যায়, সেই ক্ষেত্রে কী করছে চুন যায় ওই জায়গায় কী করছে ওই পরিবেশটাকে ঠিক রাখার চেষ্টা করতেছে। অর্থাৎ চুন শুধুমাত্র পানির পিএইচ ঠিক রাখতেছে না, চুন আপনার কী করছে মাটির পিএইচও ঠিক রাখতেছে। এখন আপনারা অনেক খামারি বাইরে আছেন যারা কী করে থাকেন, অনেক অভিজ্ঞ আছেন আবার অনেকে অনভিজ্ঞ আছেন, কী করে থাকেন যে পুকুরের খালি পানির পিএইচটা মাপতেছেন, পুকুরের মাটির পিএইচটা কখনো মাপছেন? কয়জন খামারি মাপেন সেটা একটা বিষয়। তো এই জন্য বলবো পুকুরের পানির পিএইচ এবং মাটির পিএইচ দুইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই দুইটা জিনিসই আপনার কে ঠিক রাখতেছে, চুন ঠিক রাখতেছে। এখন আপনি বলবেন যে ভাই কতটুকু চুন প্রয়োগ করব? চুন প্রয়োগের জন্য বাংলাদেশে যত ধরনের মাছ চাষ হয়, অর্থাৎ সেটা দ্রুত গতিশীল মাছ হোক, কম গতিশীল মাছ হোক, সেটা ক্যাটফিস জাতীয় মাছ হোক, সেটা কার জাতীয় মাছ হোক, সেটা ট্যাংরা গুলশা আইর ঠাই থেকে শুরু করে যত ধরনের মাছ হোক না, যেই মাছই হোক না, অর্থাৎ শিং মাগুর পাবদা গুলশা আইর চিতল বোয়াল থেকে শুরু করে নেওয়া, তেলাপিয়া পাঙ্গাস থেকে শুরু করে নেওয়া, যত ধরনের মাছ আছে বাংলাদেশে সব ধরনের মাছ চাষ যেগুলো আপনি করতে চান সেই মাছ চাষের পুকুরে অবশ্যই অবশ্যই আপনাকে চুন প্রয়োগ করতে হবে। কারণ কি আপনি একটা আবদ্ধ জায়গার ভিতরে মাছ চাষ করতেছেন, আপনি নদীর ভিতরে মাছ চাষ করতেছেন না, নদীর ভিতরে মাছ চাষ করলে সেই জায়গায় চুন লবণ দিতে হয় না। ভাই যদি মাছের কোনো ধরনের রোগ বেঁধে আসে সেক্ষেত্রে তো আমরা কী বলি, আমরা বলি ওই জায়গায় আপনি কী করে লবণ দিয়ে দেন, এতে করে কী হবে লবণটা দ্রুত সময়ে মাছের শরীরে সাথে যাতে লাগে বা শরীরে আশেপাশে থাকে এই জায়গায় ইলেকট্রোলাইটের একটা প্রভাব হয়, এটা আপনি সুবিধা পাবেন। তো নদীর ভিতরে হিসাব আর আপনার যেহেতু আবদ্ধ জায়গায় হিসাব করছেন সেক্ষেত্রে কিন্তু রাত দিন পার্থক্য। এই জন্য আমি বলবো অবশ্যই অবশ্যই মাসে একবার আপনাকে চুন ব্যবহার করতে হবে মানে হবে। এখন আপনি বলবেন যে ভাই চুন কতটুকু ব্যবহার করবো? চুন ব্যবহার করবেন যদি মাছ থাকে, যে কোনো মাছ চাষের ক্ষেত্রে যদি মাছ থাকা অবস্থায় আপনি চুন ব্যবহার করতে হয় সেক্ষেত্রে মাসে একবার যখন আপনি চুন ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি 300 গ্রাম থেকে 400 গ্রাম চুন ব্যবহার করবেন। সেই চুনটা আপনি কী করবেন ভিজায় রাখবেন, 24 ঘন্টা ভিজায় রেখে তারপর আপনি ব্যবহার করবেন। যদি আপনার পুকুর প্রস্তুতির সময় হয়, অর্থাৎ পুকুরে মাছ নাই, আপনার পুকুরে মাছ ছাড়ার আগে পুকুর প্রস্তুতির সময় করতেন, সেক্ষেত্রে পুকুরের তলদেশে আপনি কী করবেন চুন প্রয়োগ করে নেবেন 1 কেজি থেকে 1.5 কেজি করে। পুকুরে পিএইচ মাইপে নিতে পারলে, অর্থাৎ মাটির পিএইচ মাইপে নিতে পারলে সবচেয়ে ভালো হয়, মাটির পিএইচ মাইপে নিয়ে যদি চুন প্রয়োগ করতে সবচেয়ে ভালো করা যায়। তারপর যদি আপনার পুকুরে যদি মাছ ছাড়বেন, রেণু ছাড়বেন বা রেণু পুকুরে আছে সেই পুকুরে আপনি চুন দিবেন, রেণুর পুকুরে চুন দেওয়া যায় না, কারণ কি রেণু একদম ছোটো জিনিস, সেই ক্ষেত্রে আপনি চুন দিতে পারবেন না। আর আমরা জানি কি রেণু মাত্র ছাড়লাম, ছাড়ার আগে আমরা কী করিনি, আগে পুকুর প্রস্তুতির সময় কিন্তু বেশি করে চুন লবণ দিয়ে নিই, অর্থাৎ এই জায়গায় চুন লবণ আগে থেকে দেওয়া থাকে। এই জন্য আমরা বলি কি 1 মাস যাওয়ার পরে রেণু যদি ডিম ছাড়লেন, ডিম বা রেণু ছাড়লেন, এটা আপনি 1 মাস যদি লালন পালন করেন সেটা কি রেণু থাকে না, তখন কী যায় এটা পোনা হয়ে গেছে, অর্থাৎ ধানি পোনাও পার হয়ে গেছে, এটা রেণু পোনা থেকে কী হয়ে গেছে একটা পোনার অবস্থান তৈরি হয়ে গেছে, ফিঙ্গারলিং তৈরি হয়ে গেছে। এই ফিঙ্গারলিং বা সিডস বা চারা পোনা যেটাই বলেন না কেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু পুকুরে অবশ্যই চুন ব্যবহার করতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। শতাংশে 300 থেকে 400 গ্রাম করে চুন ব্যবহার করবেন, কোনো ধরনের আপনার সমস্যা ফেস করতে হবে না। কারণ কি যে কোনো মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই চুন প্রয়োগ করতে হবে মানে করতে হবেই,
এটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এখন আসেন যে এই চুন প্রয়োগের সময়টা কখন হবে, কোন সময় আমরা চুন ব্যবহার করলে সবচেয়ে লাভবান বেশি দিতে পারবো। চুন ব্যবহারের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব ঠান্ডা সময় চুন ব্যবহার করার জন্য, কারণ কি চুন যখন পুকুরে যখন দিবেন গরমের সময় দিলে ওই সময় দেখা যায় পিএসের আপ ডাউন হওয়ার একটা চান্স থাকে, এই সময় একদম রোদ থাকা অবস্থায় চুনটা না ব্যবহার করা ভালো। বিকালবেলা অথবা সকালবেলা আমরা চুন ব্যবহার করতে পারি। তার মধ্যে বিষয় থাকে অতিরিক্ত গরম চুন আমরা পুকুরে দিব না, শুধুমাত্র তখনই আমরা গরম চুন দিতে পারি যদি আমাদের পুকুরে মাছ নাই, সেই সময় আমরা গরম চুন দিতে পারি। এটা আমরা পুকুরে সরাসরি চুন ছেড়ে দিয়ে একদম চুনের বস্তা ছেড়ে দিয়েও দিতে পারি, আবার কী করতে আগে চুনটাকে গুলাই নিয়ে তারপরে আমরা পুকুরে দিতে পারি। তবে খেয়াল করবেন চুন গুলানোর জন্য নানান পদ্ধতি আছে, নানানভাবে করা যায়, সেই পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি ফলো করে আপনি কিন্তু পুকুরে চুন দিতে পারেন। অর্থাৎ চুন দেওয়াটাই ইম্পর্ট্যান্ট, চুন যেমনি ইচ্ছে সেমনি দিতে পারেন, সমস্যা নেই। তবে আপনার মাছ থাকা অবস্থায় গরম চুনটা ব্যবহার করবেন না। গরম চুন আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনি পুকুরে কি অন্য এক পুকুর থেকে আর এক পুকুরে পানি নিয়ে আসছেন, অর্থাৎ এই পুকুরে পানিতে আপনার ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাল থেকে শুরু করে না উকুন থেকে শুরু করে না নানান ধরনের পরজীবী বসবাস করতে পারে। সেই ক্ষেত্রে আপনি কী করছেন, মাছ ছাড়ার নাই এক পুকুরে পানি আর এক পুকুরে নিয়ে এসে রাখছেন, এই পুকুরের পানির ভিতরে আপনি কী করতে পারেন, আপনি চুন ব্যবহার করতেন, গরম চুন ব্যবহার করেন, আধা ঘন্টা ভিজে রেখে এই চুনটা ব্যবহার করেন, আপনার পুকুরে খুব ভালো একটা পানির জন্য একটা ট্রিটমেন্ট হয়ে যাবে। এখন আসলে যে এই চুন ব্যবহার করলাম, চুন ব্যবহার করার পরে আর কোনো কাজ নাই, ব্যবহার করার পরের দিন আমরা কী করবো, লবণ ব্যবহার করবো শতাংশে 250 গ্রাম করে, তারপরের দিন আমরা কী করবো একটা প্রোবায়োটিক ব্যবহার করবো, সেটা যে কোনো কোম্পানির প্রোবায়োটিক হতে পারে, সেটা আমাদের কোম্পানির প্রোবায়োটিক নিতে পারেন। আমাদের কোম্পানির প্রোবায়োটিক যখন ব্যবহার করবেন তখন আপনি দেখবেন 10% করে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। অন্যদিকে আপনি এই প্রোবায়োটিক ব্যবহার করার কারণে আপনার পুকুরে গ্যাস হবে না, সহজে দেখা যাবে পচনটা হবে, দ্রুত সময় মাছের জন্য খাবার তৈরি হবে, 20% খাদ্য খরচ কমানো যায়, এবং কি পুকুরের কাদাতে যদি দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধ দূর হয়ে যাচ্ছে, মাছের কালা সুন্দর আসে, এবং কি মাছ চাষটা আপনার জন্য সহজ হবে, নিরাপদ হবে, আপনার মাছের খাদ্য খরচ কম হলে আপনার দিন শেষে কী হবে লাভটা বেশি হবে। অন্যদিকে মাছের রোগ ব্যাধি যদি না হয় সেক্ষেত্রে আপনার মাছের খাদ্য খরচ কমে গেলে অন্যদিকে কী হলো মেডিসিন খরচ কমে গেলো, আপনার কিন্তু লাভ আর লাভ। অর্থাৎ আপনি যদি হিসাব করেন যে যদি খাদ্য খরচ কমানো যায়, পুকুরে জুপ্লানন ফাইটোপ্লানন তৈরি করা যায়, অর্থাৎ প্রাকৃতিক খাবার যদি তৈরি করা যায়, জুপ্লানগুলোর ভিতরে ব্যান্থ্রো সাইক্লোপস পেরিফাইটন এই জাতীয় জুপ্লানগুলো আছে, সেই জুপ্লানগুলো মাছের কিন্তু খুব প্রিয় খাবার, এই জুপ্লানগুলো আমরা যদি তৈরি করতে পারি আশা করি আমাদের পুকুরে কিন্তু খাদ্য খরচ কমবে, এবং কি আমাদের পুকুরটা কিন্তু একদম ইকোসিস্টেমে ফিল আপ হবে, একদম এই জায়গাতে বাস্তুসংস্থানটা খুব সুন্দর করে হবে, প্রত্যেকটা পরজীবী এবং কি প্রত্যেকটা জীব প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু সুস্থ সবলভাবে বেড়ে উঠবে, এবং কি মাছ চাষটা হবে আপনার জন্য সহজ নিরাপদ, এবং কি আপনি মাছ চাষ করে লবণ হতে পারবেন। আশা করি এই জিনিসগুলো আপনি ফলো করে মাছ চাষ করবেন, আপনার মাছ চাষটা সহজ হোক নিরাপদ হোক এই কামনা রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।